আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ফজলুল হক মোড়ল নামে এক গণমাধ্যম কর্মী, তার নিবাস গাজীপুরে। তিনি বাঁশজাতীয় এক প্রকারের আখের চাষ করছেন, সেখান থেকে তিনি ভালো একটা ফলন পাচ্ছেন। প্রায় 30-40 ফিট লম্বা হয় সেই আখগুলো। তো আমার এক ভাই, যিনি গাছের চারা সংগ্রহ করে মানুষকে বিতরণ করেন বিনামূল্যে, তিনি আমাকে বেশ কিছু আখের চারা এনে দিয়েছেন ফজলুল শাহ হক মোড়লের কাছ থেকে। সেখান থেকে আমি খুব বেশি একটা নিইনি, 15 চারা নিয়েছি। এই চারাগুলো সবুজ ছিল, আনতে আনতে এরকম শুকিয়ে গেছে। তো এগুলোর প্রত্যেকটাতেই শেকড় আছে, যেহেতু শেকড় আছে এগুলা আমার দৃঢ় বিশ্বাস যে বাড়বে। তো আজকে সকালবেলা এসে এই 15টা গাছ লাগিয়েছি, যে দেখুন এখনও কিছু কিছু বেঁচে আছে, বেশিরভাগই শুকিয়ে গেছে ভিতরে ভিতরে। শুকাক সমস্যা নাই, যেহেতু শেকড় গজাচ্ছে, এখান থেকে আবার নতুন কুশি বের হবে। তো খামারে আগে লাগিয়েছিলাম দেশি আখ, এবার লাগালাম হাইব্রিড বা মোড়ল সাহেবের বাঁশজাতীয় আখ। দেখা যাক, এখান থেকে যদি 2-3টা চারাও বাঁচে তাহলে আমি অনেক খুশি থাকবো। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো যে ভিন্ন এক জাতের আখের চারা আমি লাগিয়ে সফল হয়েছি। তো দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমরা আমাদের এই কৃষি কর্মকাণ্ডে সফল হতে পারি। ধন্যবাদ।